আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি জেনিত ম্যাথি স্টাডির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী আজ আমি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতের রাশি এর একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমার সাথেই থাকবা প্রিয় শিক্ষার্থী দুর্গাপূজার ছুটির পরে এটি হচ্ছে আমার প্রথম ক্লাস এর আগে আমরা এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম আজকে তারই ধারাবাহিকতায় আবার আরেকটি সৃজনশীল প্রশ্ন নিয়ে এসেছি আশা করি তোমাদের ভালো লাগবে প্রিয় শিক্ষার্থী আমি আরও আশা করছি এই ছুটিকালীন তোমরা খুব ভালো সময় কাটিয়েছ এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাফেরা করেছ এবং অনলাইনে যে ক্লাসগুলো রেকর্ডেড ছিল সেগুলো তোমরা অবসর সময়ে দেখেছ এবং সেখান থেকে যদি কোনো সমস্যা তোমাদের থেকে থাকে তোমরা আমাকে জানাবা এবং কয়েকজন ইতিমধ্যে জানিয়েছো এই জন্য তোমাদেরকে ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী তো চলো আমরা আমাদের আইসকের মূল ক্লাসে চলে যাই ওকে আচ্ছা আমাদের আইসকের যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এক্স প্লাস ও এক্স মাইনাস ওয়াই দুটি বিজ্ঞানিত রাশি এই রাশির ক নম্বরটা হচ্ছে এক্স মাইনাস সমান থ্রি এবং এক্স সমান হলে এক্স মাইনাস ওয়াই এর মান নির্ণয় করো এটি হচ্ছে নম্বর দুই এই প্রশ্নের আর প্রশ্ন নম্বর হচ্ছে ক ক নম্বর প্রশ্ন এক্স প্লাস সমান থ্রি হলে দেখাও যে ওয়াই কিউ প্লাস নাইন এক্স ওয়াই সমান সাতাইশ এটির প্রশ্ন নম্বর হচ্ছে চার আর প্রশ্ন নম্বর হচ্ছে খ এবং গ নম্বর প্রশ্ন হচ্ছে এক্স সমান থ্রি হলে এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস এক্স প্লাস ওয়াই হোল কিউব প্লাস সিক্স এক্স ইন্টু সমান কত ওকে প্রিয় শিক্ষার্থী চলো আমরা আমাদের আলোচনাতে চলে যাই আচ্ছা আমরা ক থেকে শুরু করি প্রশ্নটা করার ক নম্বর প্রশ্নটি আমরা কি প্রথমে এক্স মাইনাস ওয়াই সমান থ্রি এবং এক্স ওয়াই সমান ওয়ান হলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এর মান নির্ণয় এর মান নির্ণয় করো ঠিক আছে এখন আমরা কি দেওয়া আছে দিয়ে অঙ্কটি তুলে নেই দেওয়া আছে দেওয়া আছে আচ্ছা আমাদের দেওয়া আছে কি ক নম্বরে এক্স মাইনাস ওয়াই সমান থ্রি এবং এক্স ওয়াই সমান ওয়ান তাহলে আমরা লিখব এখানে এক্স মাইনাস ওয়াই সমান থ্রি এবং এক্স ওয়াই সমান ওয়ান এটা কী করলাম আমরা তুলে নিলাম এখন আমরা এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের মানটা বের করব অতএব এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান এইটা হচ্ছে একটি সূত্র আছে সেটি হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস থ্রি ইন্টু এক্স ওয়াই আবার কি এক্স প্লাস মাইনাস ওয়াই এটি হচ্ছে কি এই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এর অনেকটি সূত্র এখন এই সূত্রটি কী করব আমরা এখানে মান বসিয়ে দেবো এক্স মাইনাস ওয়াইয়ের মান কত থ্রি তাহলে এখানে থ্রি বসিয়ে দিলাম প্লাস থ্রি ইন্টু এক্স ওয়াইয়ের মান দেওয়া আছে কত ওয়ান ওয়ানটা বসিয়ে দিলাম এবং এক্স মাইনাস ওয়াইয়ের মান দেওয়া আছে কত থ্রি তাহলে থ্রিটা এখানে বসিয়ে দেবো থ্রি তাহলে কী হলো এখানে থ্রির ওপরে থ্রি অর্থাৎ থ্রি কিউব এই থ্রি কিউবটা ভাঙলে কত হয় সেটা আমরা আগে দেখে নিই থ্রি কিউবটা ভাঙলে হচ্ছে থ্রি গুণ থ্রি গুণ থ্রি অর্থাৎ এই থ্রিকে তিনবার গুণ করতে হবে এই থ্রিটা হচ্ছে ভিত্তি আর এটা হচ্ছে কি পাওয়ার এই পাওয়ারকে পাওয়ার যত থাকবে ততবার এই ভিত্তিকে গুণ করতে হবে তাহলে কি হবে থ্রি গুণ থ্রি গুণ থ্রি তিন তিরিকে নয় তিন নাম সাতাইশ এটা হচ্ছে থ্রি কিউবের মান তাহলে এখানে আমরা কত বসাবো সাতাইশ বসাবো প্লাস তিন তাহলে এখন আর যোগ করলে হয় ছত্রিশ ওয়াই কিউব কিউবের মান কত এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের মান হচ্ছে সাতাইশ ওকে প্রিয় শিক্ষার্থী চলো আমরা এখন খ নম্বর অঙ্কটা চলে যাই আচ্ছা খ নম্বর অঙ্কটি হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান থ্রি হলে দেখাও যে এক্স কিউ প্লাস ওয়াই ওকে তো চলো আমরা খ নম্বর অঙ্কটা করি খ নম্বর প্রশ্নটি আমরা দেওয়া আছে তুলে নেই এটি দেওয়া হচ্ছে দেওয়া আছে কত এক্স প্লাস ওয়াই সমান ওকে এক্স প্লাস ওয়াই দেওয়া আছে আর আমরা লেফট হ্যান্ড সাইড অঙ্কটি তুলে নেব লেফট হ্যান্ড সাইড এই অংশটুকু তাহলে কি হলো লেফট হ্যান্ড সাইড সমান এই অংশটুকু আমরা তুলে নেব লেফট হ্যান্ড সাইডে আমাদের আছে কি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস নাইন এক্স ওয়াই ঠিক আছে আচ্ছা এখানে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান কত এক্স কিউব প্লাস ওয়াই কিউবের একটি সূত্র আছে সেটা আমরা বসিয়ে দেবো সেটি হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই মাইনাস থ্রি এক্স এটি হচ্ছে কি এক্স কিউ প্লাস ওয়াই সূত্র তাহলে এক্স কিউ প্লাস ওয়াই কিউবের সূত্র হচ্ছে এখান থেকে এইটুকু টোটাল বসিয়ে দিলাম আর এখানে থাকলে কত প্লাস যেটা থাকলো সেটাই আমরা বসিয়ে দিলাম ওকে এখন দেখো এই এক্স প্লাস ওয়াইয়ের মান কিন্তু এখানে দেওয়া আছে এক্স প্লাস এর মান কত দেওয়া আছে থ্রি তাহলে আমরা কে কেন থ্রি লেখলাম আর এখানে উপরে পাওয়ার যা ছিল থ্রি কিউব সেটা লিখে দিলাম মাইনাস থ্রি এক্স ওয়াইটা আসে এবং এক্স প্লাস ওয়াই এর মান কত থ্রি সেটা আমরা বসে দিলাম ওকে তাহলে কি এখানে আমাদের পরবর্তীতে যা ছিল তাই লিখে দিলাম এখন এই সাতাশ থ্রির উপরে থ্রি থাকলে সাতাশ ওয়াই সেটা একটু আগে আমরা ভাঙলাম সেজন্য এখন আর আমি ভাঙব না তাহলে এখন আমরা লিখে দিতে পারি একবারে সাতাশ মাইনাস তিন ত্রিকে নয় এক্স ওয়াই প্লাস নাইন এক্স ওয়াই ঠিক আছে তাহলে নাইন এক্স ওয়াই এবং প্লাস নয় এক্স ওয়াই এটা হচ্ছে কেটে গেলে কি থাকে শুধু সাতাশ থাকে ঠিক আছে এইটি হচ্ছে আমাদের বলছে যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস নাইন এক্স ওয়াই সমান কত সাতাইশ দেখাও যে বলছে এখানে প্রশ্ন আছে দেখাও যে তাহলে এটি কিন্তু আমাদের সাতাশ দেখানো হয়ে গেল তাহলে এখন আমরা এখানে কি লিখতে পারি লিখতে পারি রাইট হ্যান্ড সাইড কেননা আমরা লিখেছিলাম লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড তুলে অঙ্কটা করে সাতাইশ রাইট হ্যান্ড সাইড আমরা পেয়ে গেছি তাহলে এখানে লিখতে পারি আমরা রাইট হ্যান্ড সাইড এখন আমরা যেহেতু আমাদের দেখাও যে বলছে এই সেটাই আমরা করবো এখন অতএব লেফট হ্যান্ড সাইট সমান রাইট হ্যান্ড সাইট অর্থাৎ অর্থাৎ এবার অঙ্কটা তুলে কী করব প্রমাণিত দিয়ে দেবো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস নাইন এক্স ওয়াই সমান সাতাইশ এখানে দেখা হো যে বলছে আমরা দেখা হচ্ছে দিয়ে দেবো অর্থাৎ কি দেখানো হলো ঠিক আছে আমাদের অঙ্কটি যেটি প্রয়োজন ছিল সেটি হয়ে গেল ওকে গৃহ শিক্ষার্থী আমাদের খ নম্বর প্রশ্নটাও হলো এখন আমরা অঙ্ক করবো হচ্ছে গ নম্বর প্রশ্নটা এবং সেটি হচ্ছে এক্স সমান থ্রি হলে এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস এক্স প্লাস ওয়াই হোল কিউব প্লাস সিক্স এক্স ইন্টু এক্স স্কোয়ার সমান কত এর মান নির্ণয় করতে বসে ওকে প্রিয় শিক্ষার্থী চলো আমরা গ নম্বর অঙ্কটি শুরু করি দেওয়া আছে অংশটি আমরা তুলে নেই আমাদের দেওয়া আছে হচ্ছে দেওয়া আছে এক্স সমান থ্রি এবং উপরে দেওয়া আছে যেটা সেগুলো তোলার প্রয়োজন ছিল তো এখন আমরা সেগুলো তুলবো না যদি প্রয়োজন হয় পরে দেখে নেব এখন কী করব অঙ্কটি তুলে নেই অতএব দিয়ে আমরা পুরো অঙ্কটি তুলি এক্স মাইনাস ওয়াই তার হলকে ইউক প্লাস এক্স প্লাস ওয়াই তার হলকে ইউক প্লাস সিক্স এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ঠিক আছে এই অঙ্কটি আমরা তুলে নিলাম এটি এখন আমরা কী করব এক লাইন ক্যালকুলেশন করবো কেন ক্যালকুলেশন করবো একটু পরেই বসি আচ্ছা এটা যা আছে আমরা তাই রেখে দিলাম এক্স প্লাস মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই হোলকেও প্লাস এক্স প্লাস ওয়াই হোলকেও প্লাস এই এইটাকে করবো সে 3 ইন্টু থ্রি ইনটু টু এক্স এই থ্রি ইন্টু টু এক্সটা কেন করলাম সেটাই এখন আচ্ছা বোঝার বিষয় সেটা এক একটু পরে যখন আমরা অঙ্কটা করবো তখন বুঝতে পারবো এখন দেখো এই জায়গাটায় এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে তাহলে এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এমএনএস বি সূত্র করে দিতে পারি এ মাইনাস বি এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এমএস বি সূত্র করে দিলাম তাহলে এটি হয়ে গেল আমাদের কি অঙ্কটা ভাঙা এবারে কেন এভাবে ভাঙলাম অবশ্যই তোমরা জানো যে এই অঙ্কটা ভাঙার উদ্দেশ্য হচ্ছে যে কোনো একটি সূত্র প্রয়োগ করা এই সূত্রটা কী সূত্র হয়েছে সেটা একটু পরে আমরা দেখি আগে এই প্রথম অংশটা কী হলো এই প্রথম অংশটা এক্স মাইনাস ওয়াই সমান এ ধরবো এবং এক্স প্লাস ওয়াই সমান বি ধরবো ঠিক আছে এখানে দিয়ে ধরি আচ্ছা এবারে কি এই অংশটুকু যোগ করে ফেলি যোগ করে ফেলি এখানে মাইনাস মাইনাস প্লাস মাইনাসে কেটে গেল আর এটা এক্স প্লাস এক্স সমান কি টু এক্স সমান পাশে কি এ এবং বি আছে এ এবং বিটা যোগ করে দিলাম ঠিক আছে এটি হচ্ছে কি আমাদের টু এক্স সমান এ প্লাস বি এখন আমরা এই যে আগে যে তৈরি করেছিলাম থ্রি ইন্টু টু এক্স এই টু এক্সের এর জায়গায় এ প্লাস বি এর মানটা বসিয়ে দিতে পারি তাহলে কি হবে এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই এরও একটি কিন্তু মান হবে এর মানটিও কিন্তু আমরা তৈরি করতে পারবো সেটা আমরা আগে আমাকে চলে যাই তারপরে দেখি আচ্ছা তাহলে কি আমরা এখন প্রদত্ত রাশিতে মানটা বসিয়ে দিতে পারি অতএব রাশিটি কি ছিল এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস এক্স প্লাস ওয়াই হোল কিউব প্লাস থ্রি ইন্টু টু এক্স ছিল আগে অঙ্কটা আমরা তুলে নেই যেহেতু অপর পৃষ্ঠা থেকে আসলাম এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই ঠিক আছে আচ্ছা এখানে এবারে এইটুকুর মান কিন্তু আমরা এখানে কিন্তু দেওয়া আছে যে এইটুকুর মান কিন্তু আমরা ধরে নিয়েছি কত এ ওকে এবং এক্স প্লাস ওয়াই এর মানটা ধরেছি কি বি তাহলে এখানে কি এখন আমরা মানটা বসিয়ে দেব এই জায়গাটা হচ্ছে কি এ কিউব প্লাস বি কিউব এটুকুর মান বি প্লাস থ্রি টু এক সমান কিন্তু আমরা এখানে পেয়েছি যে যোগ করেছি যখন যোগ করেছি যখন তখন কিন্তু পেয়েছি এ বি তাহলে এ প্লাস বি এর মাঠটা আমরা বসিয়ে দেবো এখন আচ্ছা তাহলে এখানে কী হবে এ প্লাস বি এবং এই অংশটুকু হবে আছে এ বি ঠিক আছে আচ্ছা তাহলে এখন আমরা কী করতে পারি এইটুকু দেখো একটা সূত্র তৈরি তৈরি করতে পারি সেটা হচ্ছে থ্রি এ বি এ প্লাস বি ওকে এটি একটি সূত্র হয়ে গেল কিন্তু এখন এখানে কী করবো এই সূত্রটা লিখবে হচ্ছে এ প্লাস বি হোল কিউ এটি হচ্ছে একটি সূত্র এই সূত্রটা এখন যদি প্রয়োগ করি তাহলে কী হয় আমরা এখানে এ এবং এর মান কিন্তু বসিয়ে দেবো কারণ এই যে উপরে এক্স মাইনাস ওয়াই সমান এ বসিয়েছিলাম সেটা এখন বসিয়ে দেবো বসে দিলে কি বসিয়ে দিলে কী হয় দেখি এক্স মাইনাস ওয়াই প্লাস এবং মানটা হচ্ছে কি এক্স প্লাস ওয়াই এক্স ওয়াই আচ্ছা তাহলে এটা কি কিউ আচ্ছা এই টুকর মান কিন্তু বসিয়ে দিলাম তাহলে কি হলো মাইনাস ওয়াই এবং প্লাস ওয়াইটা কেটে গেল তাহলে এখানে হলো টু এক্স তার হল কিউ এখন সমান এই টুর যদি কিউব ভাঙা হয় কি হয় ট্যুর কিউব ভাঙলে হয় হচ্ছে টু গুণ টু গুণ টু সমান দুই দোকানে সাইড চার দুকানে আট তাহলে এখানে হবে হচ্ছে আট আর এক্স কিউ ওকে এত তাহলে এখন কি করবো আমরা এইট ইন্টু এই এক্সের মান কিন্তু আমাদের দেওয়া আছে কত থ্রি ঠিক আছে তাহলে থ্রির ওপরে থ্রি দিলে কত হয় এটা এইট ইন্টু থ্রির ওপরে থ্রি দিলে হয় সাতাশ ঠিক আছে এখন সাতাশের সাথে যদি আট গুণ করা যায় কত হয় খেয়াল করি সাত আটটা ছাপান্ন ছয় হাতে থাকে পাঁচ আট দুকানে ষোলো আর পাঁচে একুশ ঠিক আছে তার মানে হলো কত দুইশো ষোলো এই যে আমাদের এখানে আমরা খেয়াল করি একটু আমাদের চাচ্ছিলো যে এত সমান কত অতএব এত সমান আমরা কত পেলাম দুশো ষোলো তাহলে আমাদের গ নম্বর অঙ্কটাই হয়ে গেল। ওকে প্রিয় শিক্ষার্থী ক খ এবং গ তিনটা প্রশ্নেরই উত্তর আমরা করে ফেলেছি আশা করি অঙ্কগুলো তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ এখান থেকে যদি তোমরা কোনো বুঝতে না পারো বা সমস্যা হয় আমাকে কমেন্টস করে জানাবা অবশ্যই তোমাদের কমেন্টসের উত্তর দেবো আর তোমরা জানো যে যদি এখানে কমেন্টসের সাহায্যে বোঝানোর সমস্যা হয় তাহলে আমি তোমাদের জুম মিটিং করে সেটা বুঝিয়ে দিই এবং এটা অব্যাহত থাকবে আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা করোনার কালীন সময়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে ফেরা করবা এবং তোমরা জানো যে সামনে শীত মৌসুম আসছে এই শীতে করোনা বাড়ার আশঙ্কা করা হচ্ছে এজন্য তোমরা সেভাবেই চলাফেরা করবা আর এটিও জানো যে তোমাদের আগামী চোদ্দ নভেম্বর পর্যন্ত স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে এরপরে হয়তো স্কুল খুলে দিতে পারে অথবা সময় আসলে আবার জানানো হবে তো যদি এরপরে স্কুল খুলে দেয় তখন তোমরা তোমাদের আবার স্কুলে তোমাদের সাথে দেখা হবে সেভাবে ক্লাস নেব যেভাবে সিস্টেমওয়াইজ আসে প্রিয় শিক্ষার্থী ততক্ষণ তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো এই আশা ব্যক্ত করছি তোমাদের জন্য আমার জন্য তোমরা দরকার বা যেন আমি নিয়মিত তোমাদের সাথে অনলাইনে ক্লাস নিতে পারি ওকে প্রিয় শিক্ষার্থী তোমার ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ